আসসালামু আলাইকুম, সুপ্রিয় সুধী, আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের সবাইকে সরল মানুষের চ্যানেলে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আমরা আমাদের চ্যানেলে মুড়ি মেশিন সম্পর্কে আরও বেশ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, সেগুলো বেশ সাদরে গ্রহণ করেছেন। তবে আজকে আমরা আরও বড় একটা গোডাউনে চলে এসেছি, এটা হচ্ছে এনাম মেশিনারিজ। এখানে মুড়ি মেশিনের কাণ্ড কারখানা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এত মুড়ি মেশিন। আমি প্রথম যখন এসেছি আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আপনি এই মুড়ি মেশিনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন, এই মেশিন সম্পর্কে খুঁটিনাটি সব ধরনের তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ব্যাপারে সহযোগিতা করার জন্য এনাম মেশিনারিজের কর্ণধার এনাম ভাই আমাদের সঙ্গে আছেন, উনি এই মেশিন সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা আমাদের এখানে বিভিন্ন ধরনের মেশিনারিজ, 210 ধরনের মেশিনারিজ বিক্রি করে থাকি, প্রশিক্ষণ দিয়ে থাকি। এখানে চায়না, বাংলা, ইন্ডিয়া, মালয়েশিয়া বিভিন্ন জায়গা থেকে আমরা এই টেকনোলজিগুলো আমদানি করে থাকি। আর আজকে আপনাদের আমরা দেখাবো মুড়ির মেশিন। চলুন তাহলে দেখা যাক, এটি হচ্ছে মুড়ি বাজার মেশিন। মুড়ি বাজার মেশিন আমাদের তিন কোয়ালিটির হয়, একটি হল এ সাইজ, বি সাইজ, সি সাইজ। এ সাইজের মেশিন দিয়ে ঘন্টায় 100 কেজি, বি সাইজের মেশিনে করতে পারবেন ঘন্টায় 200 কেজি, আর এগুলো হচ্ছে সি সাইজ, এগুলো করতে পারবেন ঘন্টায় 400 কেজি। এ, বি, সি তিনটা সাইজ। আর কীভাবে আপনারা মেশিনটা চালাবেন এগুলো আমরা দেখাই দিচ্ছি, বলে দিচ্ছি। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে রোস্টার। এই মেশিনটির এই সাইডে হচ্ছে মেশিনের চাউলের ইনসাইড, এই সাইড দিয়ে চাউলটি ইন হয়। আর এটি এই সাইডটি হচ্ছে আউটসাইড, এখান দিয়ে মুড়িটি বের হয়। আর এই মেশিনটি চালানোর জন্য জ্বালানি হিসাবে আপনারা তুষকুড়া, লাকড়ি বা সমেলের যে ভুষি ওইটা ইউজ করতে পারেন। আর মেশিনটির জন্য দুটো অপশন হয়, একটি হচ্ছে মুড়ি ভাজার মেশিন। মুড়ি ভাজার আগে চাউল গরম করতে হয়, এগুলো হচ্ছে চাউল গরম করার ড্রায়ার মেশিন। এই মেশিনগুলি আপনি বাসা বাড়ির লেন, 220 লেনে চালাতে পারবেন। আর প্রত্যেকটা মেশিনই আমাদের 10 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস। দুটা মেশিন মিলে একটা সেট, কিন্তু এগুলো রেট আলাদা আলাদা। এটার দাম হচ্ছে, ড্রায়ার দাম হচ্ছে 70,000, আর রোস্টার 1.5 লাখ আছে, 2 লাখ আছে, 2.5 লাখ আছে, মানে উৎপাদন কম বেশির কারণে দাম কম বেশি। আর আমাদের কাছ থেকে মেশিন নিলে প্রত্যেকটা মেশিন 10 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস। আপনার মেশিন বসানো, মেশিন কাঁচামাল সংগ্রহ, একটা বিজনেস করার জন্য যে সরকারি পেপার্স, দক্ষ কেমিস্ট, মানে সব ধরনের বিজনেসের সাপোর্ট আমরা দিয়ে থাকি। কাঁচামালের ব্যাপারে শুধু মুড়ির মেশিন না, আমাদের তো দেখতে আছেন 210টা আইটেম। এখানে যে বিজনেসটাই করবেন, এগুলোর কাঁচামালগুলো কোন জায়গা থেকে অ্যারেঞ্জ করতে হয়, এগুলো কীভাবে বিজনেসটা আপনার টোটালি এ টু জেড কীভাবে বিজনেসটা চালাবেন, কাঁচামাল, মেশিনারিজ, দক্ষ জনবল, সরকারি পেপার্স, একটা ব্যবসার জন্য সরকারি পেপার্সের প্রয়োজন আছে। পেপার্স আমরা দেই না, কিন্তু একটা ব্যবসা করার জন্য কী ধরনের পেপার্স, কোন ব্যবসার জন্য কোন ধরনের পেপার্স প্রয়োজন হয়, এক একটা ব্যবসার জন্য এক এক ধরনের কাগজ, এগুলো আমরা এখান থেকে কোথায় গেলে পাইবেন ওই ডিরেকশনগুলো দিয়ে থাকি। ড্রাই মেশিনগুলো হচ্ছে চাউল গরম করার জন্য। প্রথমত চাউলটা গরম করে নিতে হয়, তারপরে গরম চাউলটা আপনার 10 মিনিট নিচে রেখে ঠান্ডা করার পরে আপনার রোস্টার দিতে হয়, অটোমেটিকলি মুড়ি বের হচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই রোদে করতে পারবেন, রোদে শুকায় করতে পারবেন। রোদে যদি শুকায় নেন তাহলে 3 ঘন্টা সময় লাগবে। বর্ষাকালে আপনার ড্রায়ারটা ইউজ করলে সবচেয়ে বেস্ট, কারণ দেখা গেছে আপনি বাইরে নেওয়া লাগবে না, কিংবা রোদের প্রয়োজন হয় না, আর অল্প জায়গার ভিতরে কাজটা করতে পারবেন। যাই হোক, আমাদের এখানে 210 ধরনের ব্যবসা বাণিজ্য আছে। আপনারা মেশিন যেইটাই নেন, আমাদের এখানে অনেক ধরনের ব্যবসা আছে। আপনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন, এখানে আসলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, দেখতে পাবেন। উৎপাদন খরচ হচ্ছে, যেমন আপনার 1 কেজি চাউলের দাম হচ্ছে 48 টাকা, আপনার 100 কেজি মুড়িতে 95 কেজি, 100 কেজি চাউলে 95 কেজি মুড়ি আসে, ওইখানে আপনার মোটামুটি সব খরচ দিয়ে 55 টাকা খরচ আছে প্রতি কেজিতে। আপনার বেনিফিট আছে সব কস্ট বাদ দেওয়ার পরে 5 থেকে 6 টাকা, ধরে নিই 5 টাকা। সবচেয়ে ছোটো যে মেশিনটা আছে আমার কাছে এ সাইজ, এই মেশিনটা 1 টন, তার মানে দ্যাট মিন্স আপনার 1 টনে 5 টাকা করে আস্তে আস্তে 5,000 টাকা দৈনিক, অর্থাৎ 1 টন বিক্রির দায়িত্ব তো আপনার। 100 কেজি বেচবেন না 500 কেজি বেচবেন বা 1,000 কেজি বেচবেন, এটা তো আপনার দায়িত্ব। আর কীভাবে মার্কেট করবেন ওটা আমরা দেখাই দেবো। মুড়ি বিভিন্ন সিস্টেম বিক্রি করা যায়, নাম্বার 1 55 কেজি, 52 কেজি, 50 কেজির বস্তা হয়, আপনার 25 কেজির বস্তা হয়, 1 কেজি আধা কেজির প্যাকেট হয়, আপনার বিভিন্ন সিস্টেমে বিক্রি করতে পারেন। হ্যাঁ,
মেশিন সেট আপের জন্য আমরা একজন দক্ষ লোক দিয়ে দিব, কারণ আপনারা তো আমি যতই বুঝি আপনাদের নতুন মানুষ, আপনি তো পারবেন না। আমরা মেশিন দিব, একজন শ্রমিক দিব, ওই শ্রমিকের বসানে মজুরি 15,000 টাকা, তার টাকা তার হাতে দিবেন, সে যাইয়া মেশিনটা বসাইয়া মুড়ি ভাইজা আপনার হাতে বুঝাই দিয়ে আসবে। একটা মেশিন আপনার A to Z বসানো থেকে শুরু করে বাজা পর্যন্ত আপনার ন্যূনতম 10 থেকে 12 দিন লাগবে, কারণ প্রথমত তারা স্ট্যান্ড ঢালাই দিব, তারপরে রোস্টারটা তোলার পরে আপনার চার সাইডের দেওয়ালটা দিব, এভাবে এবার স্টেপ বাই স্টেপ কাজটা করতে বাজা পর্যন্ত আপনার মিনিমাম 15 দিন সময় তার দেওয়া লাগবে, মানে আপনার ফ্যাক্টরিতে। আমরা মূলত আপনার কাছে বিক্রি করলাম, বিক্রি করে সারলাম, ওই বিজনেস আমরা করি না। আমাদের এখানে মেশিন নেবেন, উৎপাদন পর্যন্ত আমাদের দায়িত্ব, উৎপাদন বুঝাই দিয়ে আসবো। তো সুপ্রিয় সুধী, আপনারা শুনে নিলেন কীভাবে আপনারা এইখান থেকে মেশিনগুলো নিতে পারেন। তবে আপনি এখান থেকে মেশিন নিলে অবশ্যই আপনি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছেন বলে আমরা গ্যারান্টি দিতে পারছি। তো এনাম ভাইয়ের কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো। আপনাদের প্রতি আমন্ত্রণ রইল, আপনারা আসবেন, দেখবেন, দেখে শুনে বুঝে শুনে মেশিন নিয়ে ব্যবসা শুরু করবেন। তো আশা করছি আজকের ভিডিওটা অনেকটাই ইনফরমেটিভ ছিল, অনেকটাই হেল্পফুল ছিল। সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফিজ।